অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 1 ফেব্রুয়ারি টু 7 ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার প্রয়াস করছি। আগামী সপ্তাহে কী ঘটতে চলেছে মেষ টু কন্যা রাশি, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো প্রথম আসি মেষ রাশি, কী ঘটতে চলেছে আগামী সপ্তাহে তার একটা জিস্ট আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের এ সপ্তাহে গোল্ডেন কাপের সমস্যা অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা ধাতটা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ আপনাদের সর্দি কাশি এই জায়গাটা কিন্তু, আপনি যদি মেষ রাশির মানুষ হন এই জায়গাটা কিন্তু আপনাদের সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ সপ্তাহে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই সাপোর্টটা আপনারা পাবেন এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের মধ্যম। কর্মক্ষেত্রে অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতার জায়গা থাকছে। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন মোটের উপর যাবে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি, খুব খারাপও না খুব ভালোও না, মধ্যম প্রকৃতির এ সপ্তাহে যেতে চলেছে। শিক্ষার জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের শত্রুতার চোখ অর্থাৎ উটকা শত্রুতা চলে আসা এটা কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে। প্রেমের জায়গাটাতে আপনারা সফলতা পাবেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক। সন্তান সুখের জায়গায় তৈরি করছে। ঠান্ডা লাগার সম্ভাবনা প্রচণ্ড, অর্থাৎ গোল্ডেন কাপের সমস্যা কিন্তু আপনাদের আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ কিন্তু বৃদ্ধি করবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের দেখাচ্ছে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ এ সপ্তাহে কিন্তু থাকছে, অর্থাৎ যারা কর্ম তো করছেন যে কোনো বেসরকারি হোক সরকারি হোক কিন্তু কাজের জায়গাটা চাপ থাকছে। তবে আপনাদের এ সপ্তাহে মান সম্মানের জায়গাটা কিন্তু ভালো, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, বাড়িতে মাঙ্গলিক ক্রিয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ সংবাদ কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন কিছু কিছু গুড নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সম্পত্তিগত দিকটা যদি আসি, সম্পত্তিগত দিকটা ওভারঅল মোটামুটি কিন্তু ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক কিন্তু ভালো থাকবে। আমি আবার বলছি, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বা বাইক চালে অবশ্যই সাবধানে চালান। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনারা যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এ সপ্তাহে কিন্তু সম্ভাবনা থাকছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মধ্যম এবং আর্থিক স্থিতির জায়গাটা মোটামুটি বলা যেতে পারে। তবে বন্ধুবান্ধবদের সাপোর্টটা পাবেন। প্রেমের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও অ্যালার্ট থাকুন।
এবার আসি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ? প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের কমিউনিকেশন কন্ট্যাক্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু কোল্ডেন খাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, আপনার বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা, এবং যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছে বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসার সম্ভাবনা থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এ সপ্তাহ যথেষ্ট ভালো, এবং যারা চাকরি করছে কর্মক্ষেত্রে কিন্তু কর্ম এবং কেরিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কিছুটা হলেও কাটবে। ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে, ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম। আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। তবে প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের প্রসঙ্গ যদি আসি, প্রেম সংক্রান্ত জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দাম্পত্য যুগে সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা যথেষ্ট ভালো, তবে কথার মধ্যে মধুরতা রাখবেন। কেরিয়ার ক্ষেত্রে এবং আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট হলো, বিবাহের জায়গায় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং আপনাদের উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেক ভালো হবে, আপনার কথার মধ্যে মধুরতা আসবে, আর্থিক স্থিতির জায়গা ভালো, পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ভালো, আকস্মিক প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা নিশ্চিত রূপে পাবেন। দাম্পত্য সুখের জায়গা এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে, কিন্তু ছোটোখাটো চোট আঘাত রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল। নমস্কার, ধন্যবাদ।